বাংলায় কম্পিউটারের এ টু জেড চ্যানেলেতে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা জেপিজি ইমেজ ফাইলকে তোমরা ডাইরেক্ট পিডিএফ এ কনভার্ট করে দিতে পারো খুব সহজে। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ইমেজ ফাইলকে কিভাবে এডিটেবল ওয়ার্ড ফাইলে তোমরা কনভার্ট করতে পারো। আর যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তখনই আমি আমার অনেক বন্ধুদের কাছ থেকে, অনেক ভিউয়ার্সের কাছ থেকে এমন রিকোয়েস্ট পেয়েছি যে দিদি একটুখানি আমাদের যদি এটা দেখান যে কিভাবে একটা ইমেজ ফাইলকে আমরা ডাইরেক্ট পিডিএফ ফাইলে কনভার্ট করে দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো তাদের রিকোয়েস্টের ওপর ডিপেন্ড করেই আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে তোমরা একটা জেপিজি বা জেপিইজি ইমেজ ফাইলকে খুব সহজে পিডিএফ ফাইলে কনভার্ট করে দিতে পারো। তাহলে এসো দেখে নেওয়া যাক যে সেটা আমরা কিভাবে করছি। প্রথমেই তোমরা তোমাদের গুগল ক্রোমকে ওপেন করে নেবে, বা যে ব্রাউজার তোমরা ইউজ করে থাকো সেই ব্রাউজার তোমরা ওপেন করে নেবে। করে তোমরা গুগলে এসে সার্চ দেবে। এখানে আমি একটু এনলার্জ করে নিচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও। সেজন্য গুগলে সার্চ বক্সে এসে আমি লিখলাম আই লাভ পিডিএফ ডট কম, এবং এই ওয়েবসাইটটা লেখার মাঝখানে কোথাও কোনো স্পেস, কোনো গ্যাপ, কোনো কিছু দেবে না। দেওয়ার পর একবার এন্টার প্রেস করবে। এন্টার প্রেস করলে দেখবে যে তোমাদের এই আই লাভ পিডিএফ ডট কম এর এই সাইটটা ওপেন হয়ে যাচ্ছে। এবং এই আই লাভ পিডিএফ ডট কম এর সাইটটা ওপেন হয়ে যাওয়ার পর প্রথমেই তোমার কাছে যে পেজটা এসে পৌঁছচ্ছে সেখানে অনেক ধরনের অপশন আছে। তো সেখান থেকে তুমি চুজ করে নেবে জেপিজি টু পিডিএফ। জেপিজি টু পিডিএফ এই অপশনটায় গিয়ে ক্লিক করবে। আর এই পেজটা ওপেন হতে তোমার খানিকক্ষণ সময় লাগবে, এবং সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ইন্টারনেট কানেকশনের স্পিডের ওপর। এবার দেখো জেপিজি টু পিডিএফ এখানে কি বলছে, সিলেক্ট জেপিজি ইমেজেস। তাহলে এখানে কি করবে, এই যে জেপিজি ইমেজেস, সিলেক্ট জেপিজি ইমেজেস এই বাটনটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে তোমার কাছে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, ওপেন উইন্ডো, এবং সেখান থেকে লেফট পেন থেকে তুমি তোমার চয়েসেবল যে ড্রাইভে বা যে ফোল্ডারেতে তুমি তোমার জেপিজি ইমেজকে রেখেছো সেটাকে সিলেক্ট করে নেবে। আমি যেমন এখানে রেখেছি পিকচার্স ফোল্ডারের আন্ডারে, তো আমি এখানে পিকচার্স ফোল্ডার সিলেক্ট করে নিলাম। এবং তারপর সেই ফাইলটাকে চুজ করে নেবে যে জেপিজি ফাইলটাকে তুমি পিডিএফ এ কনভার্ট করতে চাও। তো আমি এখানে চেক ডট জেপিজি এই ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করতে চাই, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম চেক ডট জেপিজি। তারপর আমি ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি, এবং এই ফাইলটা লোড হতে কয়েক সেকেন্ড টাইম লাগবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ইন্টারনেট কানেকশন স্পিডের ওপর। দেখো এখানে যখন ফাইলটা লোড হয়ে যাবে তখন এখানে ফাইলের নাম শুধু, ফাইলের পিকচার শুধু দেখাতে থাকছে, এবং তখন যখন তুমি এটা পরিপূর্ণভাবে লোড হয়ে গেছে তোমার জেপিজি ফাইলটা, এরপর যখন তুমি তোমার পিডিএফ এ কনভার্ট করতে চাইবে ফাইলটাকে, তখন রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে আছে কনভার্ট টু পিডিএফ এই বাটনটা, এই বাটনে গিয়ে ক্লিক করে দেবে। এবং এই কনভার্ট হতে খানিকক্ষণ সময় লাগবে। এবং এখানে কি হয় না, যখনই কনভার্ট হয় তখন বাই ডিফল্ট সেই ফাইলটা অটোমেটিক্যালি ডাউনলোডেড হয়ে যায়, মানে চেক ডট পিডিএফ ফাইলটা আমার এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এবং সেটা অলরেডি হয়ে গেছে, এখন লেফট হ্যান্ড সাইডে দেখো চেক ডট পিডিএফ বলে আমাকে দেখাচ্ছে আমার ডাউনলোডেড ফাইলটা, যেটা চেক ডট জেপিজি থেকে চেক ডট পিডিএফ এ পরিণত হয়ে গেছে এবং অটোমেটিক্যালি ডাউনলোড হয়েছে। এবং যদি বাই চান্স এটা তোমার অটোমেটিক্যালি ডাউনলোড না হয়, তাহলে এখান থেকে ডাউনলোড পিডিএফ এই বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবার
কি করবে না check.pdf আমার এখানে ডাউনলোড হয়েছে এই ছোট্ট অ্যারোটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে শো ইন ফোল্ডার এখানে যাব। এবার কি হবে না, আমার এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেটা আমার হয় আমার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারের মধ্যে। তো তোমরা চাইলে সেই ডাউনলোড ফোল্ডার ওপেন করো, এই যে .pdf কে ওপেন করতে পারো, এবং আমি এখানে যেভাবে করলাম তোমরা সেভাবেও করতে পারো। তো এরপর কি করব, আমি check.pdf এর উপর ডবল ক্লিক করে দেব এবং দেখবে যে আমার check.jpg যে ইমেজ ফাইলটা ছিল সেটা ডাইরেক্ট এখন একটা পিডিএফ ফাইলে পরিণত হয়েছে। এবং আমার এখানে যেহেতু অ্যাডোব রিডার ইনস্টল আছে, তো এটা ওই জন্য অ্যাডোব রিডারেতেই খুলে যাবে। দেখো আমার এখানে ফাইলটা কি হয়েছে না, অ্যাডোব রিডারেতে খুলে গেছে, এবং সেই অ্যাডোব রিডারেতে আমি আমার জেপিজে ফাইলটাকে অ্যাজ পিডিএফ ফাইল হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে তোমরা একটা জেপিজে ইমেজকে খুব সহজে পিডিএফ এ কনভার্ট করে ফেলতে পারো এবং সেটাকে অ্যাজ এ ইমেল অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে পারো, ওপেন করে নিজেরা দেখতে পারো নিজেদের কম্পিউটারেতে। এবং এইভাবে তোমরা খুব ইজিলি একটা জেপিজি ইমেজকে বা জেপিজি ইমেজকে খুব সহজে .pdf এ কনভার্ট করে ফেলতে পারো। আমার চ্যানেল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বাংলায় কম্পিউটারের A to Z।